দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভাইপোর বিরুদ্ধে 58,000 চাকরি বিক্রির অভিযোগ, মমতাকে নবান্নে বসিয়েই রাজ্য দখলের পথ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 হারাবেন এমনটাই মন্তব্য করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দেন। সেখানে বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এলাকায় তিনি তৃণমূলকে এনেছেন, তিনি তৃণমূলকে সরাবেন এমনটাই ফোন করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, কেন্দ্রের উচিত পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়া। এদিন নন্দীগ্রামে দলের কর্মসূচিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে ডিআর লটারি বেচুন আর 500 টাকার ভাতা দিন, তাতে তাদের কোনো আপত্তি নেই। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-ই হারাবো। একথা তিনি বলছেন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে। বিরোধী দল নেতা বলেছেন, তাদের সঙ্গে নওশাদ সিদ্দিকীদের রাজনীতির মিল না থাকলেও যেভাবে তাকে গত 1.5 মাস ধরে জেলে আটকে রাখা হয়েছে তা নিন্দনীয়। বিরোধী দল নেতা বলেছেন, তিনি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে দাবি করেছেন অন্তত দিনহাটা থানা এলাকায় 355 ধারা প্রয়োগ করা হোক। শনিবার সন্ধ্যে সেখানে একাধিক বিজেপি নেতা ও কর্মীদের বাড়িতে হামলা ও লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবারেই তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দল নেতা। 1 মাসের বেশি সময় ধরে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ডিএর দাবিতে ধর্নায় বসেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দল নেতা বলেন, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, 10 মার্চ ঢাকা ধর্মঘটও সর্বাত্মক হবে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি। প্রতিদিনই বহু মানুষ এই আন্দোলনে যুক্ত হচ্ছেন বলে দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, এই আন্দোলনের শেষে সরকারি কর্মীরা ডিএস যেমন পাবেন ঠিক তেমনই পিসি ভাইবোকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দেওয়া হবে। শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, 2018-তে তৃণমূল যা করেছে তাতে 2023-এ তাদের প্রার্থিত করতে হবে। পঞ্চায়েত দখল করতে তিনি ঐক্যবদ্ধ থাকার ডাক দেন। বুথে দল শক্তিশালী হলেই পঞ্চায়েত সদস্য নির্বাচিত করা যাবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে রাষ্ট্রবাদী ডাবল ইঞ্জিনের সরকার হবে বলে দাবি করেছেন তিনি। পরিবারবাদ, তোষণ আর কাটমানিকে পরাস্ত করে পশ্চিমবঙ্গে বিকাশবাদের জয়যাত্রা হবে বলেও দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন, ভাইপো 58,000 চাকরি বিক্রি করেছে। মমতা যখন বাইরে যান তখন আমরা বোমাবাজি করতে পারি কিন্তু করি না, বিস্ফোরক সুকান্ত। এদিন শাহের ডেপুটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। ইট বৃষ্টি থেকে শুরু করে বোমাবাজির অভিযোগও সামনে উঠে আসে। তৃণমূল বিজেপি সংঘর্ষে হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। শনিবার সারাদিন এই ঘটনায় সরগরম ছিল পরিস্থিতি। এই আবহে রবিবার হামলার প্রসঙ্গ তুলে বিস্ফোরক বিজেপি সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাইরে যান আমরাও কি বোমাবাজি করতে পারি না, তবে আমরা করি না। পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে আমরা 356-র প্রয়োগ চাইতে বাধ্য হব। 356 ধারা ছাড়া তো এই রাজ্যে শান্তি সম্ভব নয় বলে মনে হচ্ছে। প্রসঙ্গত এদিন পুরো ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন নিশীত প্রামাণিক সহ রাজ্য বিজেপি। পাশাপাশি ভয়ঙ্কর এই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। হুঙ্কার করে এদিন নিশীত প্রামাণিক বলেন, ক্ষমতা থাকলে বুকে গুলি চালাক। তার অভিযোগ, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরেই হিংসার আশ্রয় নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তালিবানি কায়দায় নেতা মন্ত্রীদের উপর শাসক দল হামলা চালাচ্ছে বলে অভিযোগে সরব হয় নিশীত প্রামাণিক। যেখানে গোটা ঘটনায় তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে আঙুল উঠেছে, সেখানে হামলার ঘটনায় এদিন দিনহাটায় 18 জন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন। রবিবার এই ঘটনার প্রেক্ষিতেই উল্টে নিশীতকেই দুষলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিশীতকে গুন্ডা আক্কা দিয়ে উদয়ন বলেন, নিশীতের গুন্ডামির খেসার দিতে হবে বিজেপি কর্মীদের, বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। শুধু তাই নয়, নিশীতকে সমাজবিরোধী থেকে শুরু করে বন্দুকের কারবারি বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা। অন্যদিকে এদিনের হামলার ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ চান শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় শাসক দলকে আক্রমণ করে টুইট করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার 18, লজ্জাজনক বলে টুইট নিশীথের। ফের অশান্তির আজ দিনহাটায়।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। শনিবার রাতের সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। অন্যদিকে এদিনের ঘটনাটি লজ্জাজনক বলে টুইট করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনা প্রসঙ্গে এদিন রাতে সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, আজ বুড়িরহাটে গণ্ডগোলের ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড গুলি ও 3টি ধারালো অস্ত্র। এছাড়া বেশ কয়েকটি তীর, বাটুল এবং বেশ কিছু গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানান সিপি। যদিও পুলিশ প্রশাসনের মদতেই এদিনের হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার পর তার সঙ্গে ওই মিছিলে থাকা অন্যান্য বিজেপি কর্মীদের বাড়ির দোকানেও হামলা চালানো হয় এবং এলাকার পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। নির্বাচিত জনপ্রতিনিধির উপর হামলার ঘটনা আদতে গণতন্ত্রের উপর আক্রমণ বলে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। টুইটারে তিনি লিখেছেন, আমার উপর টিএমসি গুন্ডাদের হামলা গণতন্ত্রের উপর আক্রমণ। গোটা দেশ দেখছে যে টিএমসি মদতপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের দ্বারা গণতন্ত্রকে কীভাবে পঙ্গু করা হচ্ছে। এটি রাজ্যের আইন শৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ। লজ্জাজনক টুইটের শেষে হ্যাশট্যাগ দিয়ে বেঙ্গল ভায়োলেন্স লিখেছেন কোচবিহারের সাংসদ। যদিও এদিনের হামলা আদতে নিশীথ প্রামাণিকের চক্রান্ত এবং তিনি বহিরাগত গুন্ডা নিয়ে এসে মিছিলের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তার কথায় এটা নিশীথ প্রামাণিকের চক্রান্ত। তিনি 36টি গাড়ি নিয়ে এলাকায় ঢুকেছেন। প্রত্যেকটি গাড়িতে বিভিন্ন জেলার সমাজবিরোধীরা রয়েছেন, যারা পার্টি অফিস ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে, সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। এর জন্য পুলিশের উপরই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মন্ত্রীরও কোনো সুরক্ষা নেই বাংলায়। নিশীথকাণ্ডে 356 জারি করার দাবি দিলীপের। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা বৃদ্ধি পাচ্ছে। রাজ্য রাজনীতি অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম হয়ে উঠেছে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে বোমাবাজি ও পাথর বৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলিত হয় রাজ্য রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগের সম্মুখ সমরে নামে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। রবিবার শিলিগুড়িতে জনসংযোগ অভিযানে নেমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে মন্ত্রীর উপর হামলা করে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, আর এই অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। দিলীপ ঘোষ বলেন, আক্রমণ আমাদের উপর বহু হয়েছে, এখানে মন্ত্রীরও কোনো সুরক্ষা নেই। নাড্ডাজিকেও আক্রমণ করা হয়েছিল। বাংলায় সরকার বলে কিছুই নেই, প্রশাসন বলে কিছুই নেই, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকারও নেই। এখানে 356 জারি করার মতো পরিস্থিতি হয়েছে, কেন্দ্র সরকারের ভাবার দরকার রয়েছে। দিলীপ বলেন, উত্তরবঙ্গে কোনো উন্নয়ন করেনি রাজ্য সরকার। যতটুকু উন্নয়ন তা রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেন লাইন সবটাই কেন্দ্রীয় সরকার করেছে। এরা শুধু বিরোধীদের উপর হামলা চালাতেই ব্যস্ত। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ওরা যদি এই চালিয়ে যায় তবে আমরাও বসে থাকবো না, ওরা শুরু করলে শেষ করব, আমরা যেভাবে দরকার সেভাবেই করব। দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের সরকারটাকেও শেষ করব, এই সরকারকে কেউ চাইছে না, এই সরকারকে তাই উৎখাত করা জরুরি হয়ে গিয়েছে, এর জন্য অনেক কিছুই করা হবে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নাম না করে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি হয়েছেন তার ভিটে মাটি তুলে দেব। দিলীপ ঘোষ বলেন, আগে রবি ঘোষ মন্ত্রী ছিলেন, তাকে হারিয়েছি, গৌতম দেব ছিলেন তাকেও হারিয়েছি, এখন উদয়ন গুহ হয়েছেন, তাকে একবার হারিয়েছি আবারও তাকে আমরা হারাব। অন্যদিকে দিলীপ ঘোষের হুমকি প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাল্টা তোপ দাগেন। গৌতম দেব বলেন, দিলীপ ঘোষ সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে কি না উত্তরবঙ্গের মানুষ দেখছে। তৃণমূলের সরকার আসার পর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করে মানুষ কী কী পরিষেবা পেয়েছেন তা সবাই দেখেছেন। রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য দিলীপ ঘোষ এক এক সময় এক এক রকম কথা বলেন, তাই তার কথার কোনো উত্তর দিতে চাই না। ফল খারাপ হলেই সরকার গড়তে বিজেপির প্ল্যান বি তৈরি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই এ রাজ্যের শাসক দল বিজেপির অভ্যন্তরে চলছে কানাকানি, কী হবে এবার। তবে জয়ের বিষয়ে বারবার বার্তা দিচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সূত্রে খবর মুখে জয়ের বার্তা দিলেও ভিতরে ততটা আশাবাদী নয় বিজেপি।
আগরতলায় দলের রাজ্য দপ্তরে সব প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকের পর আরও নীরব নেতারা। তবে তাদের আশা অমিত শাহের উপরে, দলীয় স্তরে বার্তা চলে গেছে তিনি কিছু করবেন। সরকার ধরে রাখতে বিজেপি কি এরাজ্যে অপারেশন লোটাস প্রয়োগ করবে? আগরতলার রাজনৈতিক মহলে আলোচনা কোনো কিছু বাকি রাখবে না গেরুয়া শিবির, তাদের প্ল্যান বি তৈরি করা আছে। কেন্দ্র ও রাজ্য নেতারা সব দিক খতিয়ে দেখে যাবতীয় পরিকল্পনা তৈরি করে রেখেছেন। কেমন হতে পারে বিজেপির প্ল্যান বি? সূত্রীয় খবর, ফলাফল দেখে প্রয়োগ হবে সেই পরিকল্পনা। এতে নিশ্চিত করা হয়েছে কংগ্রেস ত্রিপুরা মোতার জয়ী বিধায়কদের, তাদের কাছে মন্ত্রীদের প্রস্তাব পাঠানো হবে, বলা হবে বিজেপিতে যোগ দিতে। এক্ষেত্রে সিপিআইএমের কোনো বিধায়ককে টেনে আনা সম্ভব নয় বলেই বিজেপি নিশ্চিত। তবে নির্বাচনের আগে বাম বিধায়ক মোবশ্বর আলী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দলীয় প্রার্থীরা টিকিট না পেয়ে দলত্যাগ করেন বলেই ইঙ্গিত দেন, কারণ মোবশ্বর আলীর কেন্দ্র কৈলা শহর। কংগ্রেসকে ছেড়ে দিয়েছে সিপিআইএম। জানা যাচ্ছে কংগ্রেসের জয়ী বিধায়ক যারাই হবেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে বিজেপির তরফে। কানাঘুষি চলছে প্ল্যান বি কার্যকর করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেই ভার দিয়েছে বিজেপি। ত্রিপুরা বিধানসভার মোট আসন 60, সরকার গড়তে দরকার 31টি আসন। বিজেপি যদি ডাবল ডিজিটে ঢুকতে পারে তবেই প্ল্যান বি প্রয়োগ সহজ হবে বলে মনে করছে দলটির ক্রাইসিস ম্যানেজাররা। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর দাবি সিঙ্গেল ডিজিটে নামবে বিজেপি। একই দাবি করেছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের দাবি রাজ্যবাসী বিজেপির দুঃশাসন থেকে মুক্তির জন্য ভোট দিয়েছেন। অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মানিক সরকার জানান বিজেপির নৌকার ডুবন্ত। নিজেদের বিধায়কদের নিয়ে নিশ্চিত বাম শিবির, তবে কংগ্রেসের বিধায়কদের উপর ভরসা তেমন নেই। সেক্ষেত্রে ত্রিপুরা মোতার সঙ্গে বিশেষ সংযোগ রাখছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক নিজেই। খেসারত দিতে হবে, নিশীথের কনভয়ে হামলা নিয়ে বিজেপি কর্মীদেরই হুঁশিয়ারি উদয়নের। এদিন নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ উঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ইট বৃষ্টি থেকে শুরু করে বোমাবাজির অভিযোগও সামনে উঠে আসে। তৃণমূল বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। অন্যদিকে রবিবার এই ঘটনার প্রেক্ষিতে উল্টে নিশীথকেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও চরম শাসানি দিলেন মন্ত্রী। এদিন শাহের ডেপুটি নিশীথকে গুন্ডা একা দিয়ে উদয়ন বলেন নিশীথের গুন্ডামির খেসার দিতে হবে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। শুধু তাই নয়, নিশীথকে সমাজবিরোধী থেকে নিয়ে বন্দুকের কারবারি বলেও মন্তব্য করেন উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা। এদিনের ঘটনায় সরগোল পড়েছে গোটা রাজ্যে। শনিবার সংঘর্ষের ঘটনার পর বুড়িরহাটে পৌঁছান উদয়ন গুহ। বিতর্কিত স্লোগান তুলে মন্ত্রী বলেন নিশীথের চামড়া তুলে দেবো আমরা। শুধু তাই নয়, প্রকাশ্যে উদয়নের হুঁশিয়ারি, একজন বিজেপি কর্মীও যেন আর বুড়িরহাটের রাস্তায় বের হতে না পারেন। নিশীথের গুন্ডামির খেসার দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের। কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।